নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী চৌঠা মে রয়েছে নরসিংহ চতুর্দশী আর এই নরসিংহ চতুর্দশীর দিন থেকে ছয় রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হতে চলেছে শত্রু দমন হবে এছাড়াও ঋণ মুক্তি ঘটবে এমনকি যারা প্রেম সম্পর্কে রয়েছেন তারা প্রেমে সফলতা পেতে চলেছেন এই নরসিংহ চতুর্দশী শুরু হচ্ছে তেসরা মে দু রাত্রি এগারোটা চল্লিশ মিনিটে এবং এই নরসিংহ চতুর্দশী শেষ হবে চৌঠা মে দু রাত্রি এগারোটা উনষাট মিনিটে অর্থাৎ চৌঠা মে পড়ছে নরসিংহ চতুর্দশী এই দিন আপনি সঠিক নিয়ম মেনে ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ দেবের যদি পুজো করতে পারেন তবে আপনার জীবনে যত বড়ই সমস্যা থাক না কেন সেখান থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন এই দিন আপনি শুধুমাত্র নরসিংহ দেবের নয় পাশাপাশি ছয় স্ত্রী লক্ষ্মীদেবীর পুজো করুন চেষ্টা করবেন এই দিন আপনি ব্রহ্ম মুহূর্তে স্নান করার এবং ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন চেষ্টা করবেন গঙ্গা স্নান করার তবে কোনো কারণবশত যদি গঙ্গা স্নানে ব্যর্থ হন তবে বাড়িতে স্নানের জলে সামান্য পরিমাণ জল মিশিয়ে দিবেন মাতা দেবী এবং দেবকে অর্পণ করতে হবে ফুল সিঁদুর পাঁচ ধরনের মিষ্টান্ন কেশর এবং নারকেল চতুর্দশী তিথির সারাদিন আপনাকে উপোস করতে হবে এবং উপোস করে সঠিক নিয়মে অবশ্যই ধ্যান জপ করতে হবে নরসিংহ দেবের বিশুদ্ধ উপবাস আপনি যদি করতে পারেন তবে খুবই শুভ এই দিন আপনি ফনাহার করতে পারেন তবে শস্য জাতীয় কোনো খাদ্য গ্রহণ করা একদম উচিত হবে না যাদের ক্রমশ ব্যবসা বাণিজ্য দিনের পর দিন বসে যাচ্ছে হাজার চেষ্টা করা সত্ত্বেও ব্যবসাতে অর্থনৈতিক উন্নতির মুখ দেখতে পারছেন না তারা অবশ্যই নরসিংহদেবের পুজো করুন এছাড়াও যাদের গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেয়েছে হাজার চেষ্টা করেও শত্রুকে দমন করতে পারছেন না তারা অবশ্যই নরসিংহদেবের পুজো করুন দেখবেন আপনাদের পুজো সার্থক হলে শত্রু দমন হবেই হবে এছাড়াও যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাচ্ছেন না এই দিন সঠিক নিয়ম মেনে নরসিংহদেবের পুজো করুন দেখবেন যত বড়ই আপনার জীবনে ঋণ থাক না কেন সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন এছাড়াও যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন কিন্তু নানা রকম বাধার সম্মুখীন হচ্ছেন সেই বাধা দূরীকরণে অবশ্যই নরসিংহদেবের পুজো করুন সঠিক নিয়মে উপবাস করুন এবং নরসিংহদেবের কাছ থেকে কৃপা প্রার্থনা করুন দেখবেন আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে ধন্যবাদ